প্রকৃতির নিয়মেই জীব তথা মনুষ্য জীবনে আসে বার্ধক্য। বার্ধক্যের সঙ্গে হাত ধরাধরি করে আসে জরা ও নানা ধরনের শারীরিক ও মানসিক রোগ ও সমস্যা। একদিকে অভিজাত ও উচ্চবিত্ত সমাজে বার্ধক্য জীবনে বিশ্বায়নের গতি নিয়ে এসেছে একাকিত্ব, নিঃসঙ্গতা। অন্যদিকে দারিদ্র সীমার নিচে অন্তর্গত জনসমাজে বার্ধক্য জীবনে এসেছে সীমাহীন আর্থিক অসহায়তা। সারা বিশ্বব্যাপী এই চিত্র এক গভীর মানবিক সংকট। বাড়িতে অশান্তি, দিদিমণি এই অনুষ্ঠান শুরু করছে পরে আমরা এখানে আসি। বাড়ি বাড়ি অবস্থা আপনারা তো জানেন পরিস্থিতি কিরকম হয়। ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী 80-এর দশকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গবেষণার কাজে যুক্ত ছিলেন। তার বিষয় ছিল বার্ধক্য বিজ্ঞান। কাজের সূত্রেই তিনি লক্ষ্য করেছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তিদের নানা প্রতিক্রিয়া ও সমস্যা। আমি আমার জীবন শুরু করেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে 80-এর দশকের প্রথম দিকে বার্ধক্য বিজ্ঞান নিয়ে গবেষণা দিয়ে। তো তখন আমি এজি বেঙ্গলের অফিসে গিয়ে যারা অবসর নিয়েছেন তাদেরকে নিয়ে আমি কাজ করেছি। দিনের পর দিন বসে তাদের সুখ দুঃখ, তাদের সমস্যা, তাদের যন্ত্রণা এগুলো খুব কাছ থেকে দেখেছি। এবং তখনই আমার একটা উপলব্ধি হয়েছিল যে প্রবীণ মানুষদের এত সমস্যা আমাদের দেশে, কিন্তু এদেরকে নিয়ে কাজকর্ম ভাবনা চিন্তা একেবারেই নেই। কত মানুষ অবসর নিচ্ছেন, কিন্তু অবসর নেওয়ার আগে অবসর জীবনযাপনের যে পরিকল্পনা সেটাকে নিয়েও কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই। উচ্চতর গবেষণা, প্রত্যক্ষ অভিজ্ঞতা ও তুলনামূলক বার্ধক্য বিজ্ঞান চর্চা করতে ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী জাপানে যান। এই কাজটা করতে গিয়ে ওখানে আমি অনেক কাজ হাতে কলমে শিখে আসি। আমি দেখি যে ওরা কীভাবে তাদের প্রবীণ মানুষদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। তাদের স্বাস্থ্যের সমস্যা, তাদের মানসিক সমস্যা, তাদের একাকিত্বের সমস্যা, নিঃসঙ্গতার সমস্যা, এমনকি ক্ষেত্রবিশেষে আমাদের দেশের যে আর্থিক সমস্যা আছে সেটাকেও কীভাবে সমাধান করা যায়, তারই প্রথম হাতে কলমে কাজটা শেখাটা আমি জাপানেই করে এসেছি। জাপান থেকে ফিরে 1988 সালে ডক্টর চক্রবর্তী কলকাতায় ইস্টার্ন বাইপাসের পাশে পূর্ব যাদবপুরে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি প্রতিষ্ঠানটি গঠন করেন। কাজ শুরু করেন বার্ধক্যজনিত নানা তথ্য সংগ্রহ করা এবং গবেষণা প্রসূত বিভিন্ন নিবন্ধ প্রকাশনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা। 1988 সালে আমার দেশে এসে, আমার নিজের জায়গায় এসে আমি ভাবলাম যে তাহলে কাজটা আমাদের দেশে শুরু করা যাক, এবং তখনই এই ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি শুরু করি। প্রথম দিকে কাজটা কিন্তু ছিল গবেষণার। আমরা দেখেছিলাম যে যদি আমার কাছে তথ্য না থাকে যে প্রবীণরা কী চাইছেন, কী তাদের সমস্যা, তাহলে আমরা সমাধানের রাস্তাটা কী করে খুঁজে পাবো। সেই জন্য আমি শুরুই করেছিলাম শুধুমাত্র গবেষণা এবং পাবলিকেশন দিয়ে আর কি। আমাদের একটা জার্নাল বেরোতো, এখনও বেরোয়, যেখানে সারা ভারতবর্ষের যারা বার্ধক্য বিজ্ঞানী আছেন তারা সেখানে তাদের যে গবেষণাপত্র সেগুলো প্রকাশিত হয় আর কি। বর্তমানে ভারতবর্ষে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা 7,50,00,000, পশ্চিমবঙ্গে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা 44,00,000 এবং কলকাতায় এই সংখ্যাটি 3,00,000। কিন্তু আপনি যদি দেখেন যে সেভাবে কিন্তু তাদের জন্য কোনো কিছু আলাদা করে প্রোগ্রাম নেই। যারা চাকরি করছেন, অর্থাৎ যারা অর্গানাইজড সেক্টর থেকে রিটায়ার করছেন, তাদের সংখ্যা মাত্র, তাদের অনুপাত মাত্র 11%। আর বাকি মানুষ তাহলে কী করছেন, তারা কী করবেন, তাদের যে কত ধরনের সমস্যা, পয়সা, অর্থ বা অর্থ না থাক, যাদের অর্থ আছে তারাও নিঃসঙ্গতাতে ভুগছেন, তারাও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আপনারা দেখেছেন কাগজে কীভাবে বাড়ছে আত্মহত্যা। এবং যাদের অর্থ নেই সেখানে তো তাদের পুত্র কন্যার উপরে তারা একটা বোঝা হয়ে রয়েছেন। তো সর্বস্তরেই কিন্তু আমাদের সচেতনতাটা জাগাতে হবে। মানে আমরা কিন্তু সবাই, অনেকেই আছেন স্কুল ছাত্র, অনেকেই আছেন গৃহবধূ যারা কিছু করতে চান। আমার কাছে যখনই এরকম মানুষ আসেন আমি বলি যে আপনার পাড়ায় যে সমস্ত বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য আপনারা কিছু করুন। শুধুমাত্র সচেতনতা নয়, ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি তার 3 কিলোমিটারের মধ্যে বসবাসকারী অবহেলিত নিঃসঙ্গ প্রবীণ ব্যক্তিদের পরিষেবার জন্য একটি ডে কেয়ার ইউনিট শুরু করেছে। এই ডে কেয়ার ইউনিটে বৃদ্ধ ও বৃদ্ধারা সারাদিন বিশ্রাম, খাদ্য, বিনোদন এবং চিকিৎসা পরিষেবা পেয়ে প্রসন্ন এবং তৃপ্ত।
কোথায়? মুকুন্দপুর। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে দুই মাইয়া, দুই ছেলে। আচ্ছা, আপনি এখানে কতদিন এসেছেন? এক বছর হয়েছে। কে নিয়ে এসেছেন এখানে? দিদিমণি। আচ্ছা, এখানে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? অনেক বন্ধু বান্ধব রয়েছে। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। কি করে সময় কাটান এখানে? এ বইয়া হইয়া এইভাবে সময় কাটান। আচ্ছা, এখানে এসে ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো, আনন্দ আছি। দিদিমণিরা আবার বড় মা ঘুরতে নিয়ে যায়। আচ্ছা, ডাক্তার ফ্রি পাই, ওষুধ পাই, সব কিছু। এখানে এসে ভালো আছে? আমরা খুব ভালো আছি, বড়মা আমাদের খুব ভালো লাগে, এদেরকে অনেক শান্তিতে আছে, খাই, খাবার খাই, আমাদের ডাক্তার দেখাই, ওষুধ পাই, বেড়াতে নিয়ে যায় মা। মা আমাদের খুব উপকার, কাপড় চোপড় দেয়, কাপড় জামা দিচ্ছে, অনেক কিছু, খুব ভালো আছি মা। আমরা প্রবীণদের দুভাবে নির্বাচন করি, একটা হচ্ছে যে যেখানে আমরা কাজ করছি সেই সেন্টারের 3 কিলোমিটারের মধ্যে যত গরিব প্রবীণ প্রজন্মের মানুষ আছেন তাদেরকে আমাদের সোশ্যাল ওয়ার্কাররা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করে তুলে আনে এখানে, সেটা হচ্ছে একটা পদ্ধতি। তাদেরকে আমরা কারুকে ডেকেয়ার সেন্টারের মাধ্যমে দিই, কারুকে আবার আমাদের অ্যাডাপ্টেড গ্রানির মাধ্যমে তাদেরকে খাবার দাবার দেওয়া হয়, কারুকে আবার শুধু চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এটা হলো একটা। আর একটা হলো যে যারা ধরুন অবসর নিয়েছেন বা আরেকটু ওপরের দিকে আছেন, মানে আর্থ সামাজিক ক্ষেত্রে যে যথেষ্ট তাদের ধনী মানুষ, তারা কিন্তু বিভিন্নভাবে খবরের কাগজ দেখে মিডিয়ার মাধ্যমে জেনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এবং তাদের সমস্যাটা হচ্ছে হয় তারা বাড়িতে কেয়ার প্রোভাইডার চান, কিংবা এরা কম্পিউটার শিক্ষার জন্য এখানে আসবেন বলেন, অথবা তাদের নানা ধরনের সমস্যা, আমাদের যিনি ডাক্তার আছেন, আমাদের এখানে ফিজিওথেরাপি ইউনিট আছে, সেখানে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন। Shown a demonstration by Dr. Devdulal Dattaroy about how you can reduce your anxiety. Okay, but it is for the people from Nagaland who have come here. It is required to for me to repeat it in English. So first of all, the person who is very anxious, the person was asked to lie down on the bed. You all saw that. CMIG আরো একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে, মূলত বৃদ্ধাশ্রমের পেশাদার সেবাকর্মীদের জন্য উন্নততর প্রশিক্ষণ ও কর্মহীন তরুণ তরুণীদের কর্মসংস্থানের একটি সুযোগ রয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণের ক্ষেত্রে ভারত সরকারের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দপ্তর সহযোগিতা করেছে। এখন আমাদের অনেকগুলো প্রজেক্ট চলে, তার ভেতরে যারা ধরুন একেবারে দারিদ্র সীমার নিচে আছেন, যে সমস্ত মা বাবারা এবং যেখানে তাদের সেরকম কেউ পরিবারে নেই দেখাশুনো করার মতন, তাদের জন্য আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট চলে। যেমন ধরুন ডেকেয়ার সেন্টার, আমাদের মোবাইল মেডিকেয়ার ক্যাম্প আছে, আমাদের স্পন্সারি গ্র্যান্ড প্যারেন্ট প্রোগ্রাম, যেটা আসলে হেল্পেজ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম, আমরা চালাই কোলাবোরেশনে। আমাদের খাবার দেওয়ার একটা প্রোগ্রাম আছে, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একেবারে যারা দারিদ্রসীমার নিচে আছেন তাদেরকে খাবার বিতরণ করি। এবং এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম চলে, যেগুলো ভারত সরকার দ্বারা স্পন্সার্ড। এই ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে যে ধরুন বয়স্কদের সমস্যা বাড়ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু পরিবার ছোট হচ্ছে, এবং আমরা মেয়েরা, যাদেরকে আমাদের দেশে ট্র্যাডিশনালি বলা হয় যে প্রাইমারি কেয়ার প্রোভাইডার, আমরা কিন্তু বাইরে বেরোচ্ছি যে কোনো কাজ করতে, পড়াশুনো করতে, চাকরি করতে, সন্তানদের মানুষ করতে আজকাল আমাদের বাইরে বেরোতে হচ্ছে। তাহলে এই যে বয়স্ক বাবা মা, এদেরকে কে দেখাশুনো করবে? তো এই সমস্যাটা একটা খুব বড় করে আসছে, ভীষণভাবে আসছে। আমার মনে হয় এটা নিয়ে সচেতনতার খুব দরকার, এবং ভারত সরকারের মানে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, তারা আমাদেরকে রিজিওনাল পার্টনার করে কতগুলো ট্রেনিং প্রোগ্রাম স্পন্সর করছেন। এর উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু প্রফেশনাল কেয়ার প্রোভাইডার তৈরি করা, যারা নাকি বাড়িতে বাড়িতে গিয়ে, কমিউনিটিতে গিয়ে এই সমস্ত বাবা আমাদের দেখাশোনা করবেন। এবং এই যে ট্রেনিং সেন্টারটা চলছে, এখানে আসছেন দু ধরনের মানুষ। একটা হচ্ছেন যে যারা এজ কেয়ার ইনস্টিটিউশনে কাজ করছেন, ধরুন আমাদের মতো ডেকেয়ার সেন্টার, মোবাইল ক্যাম্প বা ওল্ড এজ হোমে, এবং তারই সঙ্গে আর একটা গ্রুপ যারা একেবারে ধরুন চাকরি টাকরি কিছু পাননি, এখনও পড়াশুনো করেছেন, কিছু করতে চাইছেন। তো এরকম একেবারে পাবলিক থেকে আমরা কিছু ছেলে মেয়েদের নিচ্ছি, যারা নাকি মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো প্রজন্মই বেনিফিটেড হবে, যারা প্রবীণ মানুষ তারাও এদেরকে পাবেন, আর এরাও কিছুটা আর্থিক উপার্জন করতে পারবেন। সিএমআইজি একটি উল্লেখযোগ্য উদ্যোগ, একটি আবাসিক স্বাস্থ্যকেন্দ্র,
যেখানে প্রবীণ ব্যক্তিরা স্বল্প মূল্যে শারীরিক ও মানসিক চিকিৎসা পাবেন বিশেষজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে। বার্ধক্য জীবন যাতে অভিশপ্ত না হয়ে ওঠে, ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তীর এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সিএমআইজি জাতীয় পুরস্কার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা পেয়ে আসছেন। এখানে হচ্ছেন পেশেন্ট থাকবেন তারাই যারা কোনো অ্যাকিউট অসুখে ভুগছেন না, কিন্তু ধরুন ডিমেনশিয়া বা আলজাইমার ডিজিজ বা পোস্ট স্ট্রোক প্রবলেম বা ধরুন নানান ধরনের অর্থোপেডিক প্রবলেম প্রবীণদের যেগুলো হয় আর কি, তাদের জন্য আমরা এই ছটা বেড শুরু করেছি। আমরা জানুয়ারি মাস থেকে একেবারে থাকার ব্যবস্থা করে দেবো।